শোভন চট্টোপাধ্যায়ের পাশাপাশি মুকুল রায়, দীর্ঘদিন তাকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি, কিন্তু সেই মুকুল রায়কে আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গেল। মুখ্যমন্ত্রীর বাড়িতে এই ভাইফোঁটার দিনে মুকুল রায়ও যান, যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অর্থাৎ একদিকে মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় এবং অন্যদিকে পুলিশ কমিশনার, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কালীঘাটের বাড়িতে। সেই ছবি দেখতে পাচ্ছেন, মুকুল রায় যখন তার গাড়িতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাচ্ছেন, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। অর্থাৎ নিঃসন্দেহে মুকুল রায়, তারপর শোভন চট্টোপাধ্যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাওয়া নিঃসন্দেহে প্রশ্ন তুলে দিচ্ছে যে তাহলে আবারও তাদের সক্রিয় রাজনীতিতে কি খুব দ্রুত দেখা যাবে। দেখতে পাচ্ছেন একেবারে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন, ছবিতে ধরা পড়েছে মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন শোভন চট্টোপাধ্যায়, শোভনের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 2:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়। অভিমানের মেঘ কেটেছে, শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত। শোভন মমতা দির খুব আদরের, মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়, এবং একেবারে মুকুল রায়কেও আপনারা দেখতে পাচ্ছেন একই ছবিতে, শোভন চট্টোপাধ্যায় এবং মুকুল রায়। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান। আধ ঘন্টারও বেশি সময় ধরে তারা সেখানে ছিলেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই তারপর যখন বেরিয়ে আসছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তখন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন যে শোভনের সরাসরি রাজনীতিতে ফেরা উচিত। নিঃসন্দেহে জল্পনা উস্কে দিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। এমনকি শোভন চট্টোপাধ্যায় ইঙ্গিত করছেন যে রাজনীতি নিয়ে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ২০১৯ সালে দল ছাড়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল, তারপর আবার ২০২২-এর ভাইফোঁটায় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনকেই দেখা গেল মুখ্যমন্ত্রী বাড়িতে আসতে। দিদির সঙ্গে কথাটা একান্তই দিদির আর আমার মধ্যে, সেই জায়গায় এখনো যে অবস্থান করছে, মানে লাস্ট ওয়ার্ড আমি আগের দিনও যেদিন গেছিলাম সেদিনও বলেছি, এখনও বলছি, ভাইফোঁটার দিনেও শপথ নিয়ে বলি, দিদি যা সিগন্যাল দেবার, যে ভাববে, যে কথা যেভাবে যেখানে বলেছে সেটা বাস্তবায়িত হলেই দেখছি। ওনার কোনো কথা কখনো আমি তো ডিনাই করিনি, কোনোদিন কোনো কথা। শুনুন, দিদির ভালোবাসা, দিদির স্নেহ, সেটা অনেক সময় আপনারা অনেকভাবে অনেক ক্যালকুলেশন করেন, বাস্তবটা কি সেটা আমি খুব ভালো করে জানি। বাস্তবতাটা তো সেখানে অদ্ভুত কথা দিদি, আমি যা দেব সমুদ্রের জল, সেখানে আমি কি দেবো সমুদ্রের জলে যা করে আঁচলে তো আমিই ফিরিয়ে দিচ্ছি, যে দিদিকে দেবার মতন কি আছে আমার।